প্রথমে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার বিদ্যালয়ের নাম বল্লভপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আমি অনলাইনের মাধ্যমে নবম শ্রেণীর ক্লাসটি প্রচার করছি। আজকে পাঠের বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় প্রথম। পাঠের শিরোনাম ভাষা আন্দোলনের পটভূমি। আশা করি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শ্রেণীর ছাত্রছাত্রী ভালোভাবে মনোযোগ দিবে। শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শুরু করছি। তোমাদের আজকে পাঠে আমরা কি কি জানব সেটা আগে জেনে নিই। ভাষা আন্দোলনে আন্দোলন কি তা জানব। 1 নম্বর হচ্ছে ভাষা আন্দোলন আন্দোলন ভাষা আন্দোলন কি তা জানব। দ্বিতীয়ত, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্বন্ধে জানব। শহীদ দিবস দিবস ও আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃ ভাষা সম্বন্ধে জানব। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলন কি তা জানব, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা সম্বন্ধে জানব। তাহলে 1 নম্বর ভাষা আন্দোলন কি তা জানব, এটা সম্পর্কে জেনে নিই। আমাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা, তাই আমরা বাঙালি। সুতরাং এই মায়ের ভাষাকে বিস্তারিত করার জন্য পরিকল্পনা করলে পূর্ব বাংলার মানুষেরা তাদের মায়ের ভাষাকে রক্ষা করার প্রতিবাদে যে সংগ্রাম করেছিল তাই হচ্ছে ভাষা আন্দোলন নামে পরিচিত। পাকিস্তান সৃষ্টির পূর্ব থেকেই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্কিত শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন বললেন দাপ্তরিক ভাষা উর্দুই হবে, তখন শেরে বাংলা একে ফজলুল হক এটার বিরোধিতা করেছিল। পরবর্তীতে 1947 সালে পুনরায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রস্তাব দেন। তখন পূর্ব বাংলার বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক ওনারা প্রবন্ধ লিখে প্রতিবাদ জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে দোসরা সেপ্টেম্বর 1947 সালে তমদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। পরিশেষে ডিসেম্বরে মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল, সভা, সমাবেশ অনুষ্ঠিত হয়। 1952 সালে ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ 40 ধারা জারি জারি করলে সেটার প্রতিবাদে তারা মিছিল করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ
ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের গুলিতে আবুল বরকো, জব্বর, রফিক, সালাম সহ আরো অনেকে শহীদ হন। শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1953 সাল থেকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়, প্রতি বছরই হয়ে আসছে। প্রতি বছর 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে খালি পায়ে হেঁটে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। অতএব বাঙালি জাতির কাছে এটি একটি শোকের দিন হিসাবে বিবেচ্য। তাহলে শহীদ দিবস সম্পর্কে জানলাম, সেটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে সেটা পরিচিত লাভ অর্জন করেছে। তোমরা আজকে ভাষা আন্দোলনের সম্পর্কে জানলে, আশা করি অনেকটা বুঝছো। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বই দেখবে, আবার পরবর্তীতে দেখবে। ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ। মধ্যে টানা